আর্ম পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীর মধুমঞ্জুর শাখার শিক্ষার্থীরা, ইসলাম শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি সালাম দিয়েছিলাম। আচ্ছা, তোমরা কি শেয়ার স্ক্রিন দেখতে পাচ্ছ? স্যার আচ্ছা, তো আজকে তোমাদের তৃতীয় অধ্যায়ের আজকে পড়ানো হবে পাঠ 4 এবং 5। আচ্ছা, প্রথমে আমরা জানবো যে আজকে তোমাদের যে দুইটা পাঠ পড়ানো হবে এখান থেকে তোমরা কি কি বিষয় জানতে পারবে। আজকের পাঠ থেকে যা জানতে পারবে সেটা হচ্ছে, 1 নম্বর, মিম সাকিনের পরিচয় বলতে পারবে। 2 নম্বর, নাজিরের তেলাওয়াত কি তা বলতে পারবে। 3 নম্বর, কোরআন তেলাওয়াতের আদব বলতে পারবে। আর 4 নম্বর হচ্ছে, কোরআন তেলাওয়াতের প্রতি উদ্বুদ্ধ হবে, কারণ এটা পড়ার পরে যখন তোমরা বুঝতে পারবে যে কোরআন তেলাওয়াত করলে কি লাভ, তখন তোমাদের মনে আগ্রহ সৃষ্টি হবে ইনশাল্লাহ। আচ্ছা, তো প্রথমে আমরা জানবো, তোমাদের পাঠ্য বই সবাই বের করো, 55 পৃষ্ঠা, 55, বইগুলো সামনে নাও। প্রথমে আমরা জানবো, গত ক্লাসে আমরা নুন ছাগিন সম্পর্কে জেনেছি, তোমাদের কিছু প্রশ্ন দিয়েছিলাম, সেই HW গুলো করেছো। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছো? কেউ একজন আনমিউট করে অ্যান্সার দাও। জি স্যার। হ্যাঁ, গত গত ক্লাসে যেগুলো HW দিয়েছিলাম সেগুলো করেছো? জি স্যার, সেগুলো পড়েছিলাম, আপনার মেসেঞ্জার আইডি যা পাঠিয়েছিলাম। আচ্ছা, আমি দেখব হয়। তারপরে তোমরা খাতাগুলো সংরক্ষণ করে রাখবা, পরিস্থিতি স্বাভাবিক হলে ইনশাল্লাহ ওগুলো দেখা হবে, ঠিক আছে? ঠিক আছে স্যার। আচ্ছা, আজকে আমরা জানবো মিম সাকিনের বর্ণনা সম্পর্কে। তো যজমযুক্ত মিমকে মিম সাকিন বলা হয়, যজমযুক্ত মিমকে মিম সাকিন বলা হয়। এর আগে যেভাবে নুন সাকিন তোমাদেরকে বলেছিলাম যে নুন অক্ষরের উপর যখন যজম হয় বা সাকিন হয় তখন সেটাকে বলা হয় নুন সাকিন, ঠিক তেমনি মিম অক্ষরের উপরে যখন যজম বা সাকিন হয় তখন সেটাকে বলা হয় মিম সাকিন। মিম সাকিন পড়ার নিয়ম তিনটি। মিম সাকিন পড়ার নিয়ম কয়টি? তিনটি। 1 নম্বর হচ্ছে ইজহার, এরপরে হচ্ছে ইদগাম, তারপরে হচ্ছে ইকফা। প্রথমে জানবো মিম সাকিনের এজহার সম্পর্কে। এজহার শব্দ অর্থ হচ্ছে স্পষ্ট করে পড়া। এজহার শব্দের অর্থ কি? স্পষ্ট করে পড়া। আরবি অক্ষর হচ্ছে 29টি। আরবি অক্ষর কতটি? 29টি। এর মধ্যে দুইটা অক্ষর বাদ, মিম আর বা, এই দুইটা অক্ষর বাদ দিলে বাকি যে 27টা অক্ষর থাকে, তো মিম সাকিনের পরে যদি ওই 27টা অক্ষরের কোনো একটা অক্ষর আসে তাহলে মিম সাকিনকে সেখানে স্পষ্ট করে পড়তে হবে। আমি আবারও বলছি, মিম সাকিনের পরে বা অথবা মিম ব্যতীত অন্য যে কোনো অক্ষর আসলে মিম সাকিনকে সেখানে স্পষ্ট করে পড়তে হবে, এটাকে বলা হয় ইজহার। এটাকে কি বলা হয়? ইজহার। যেমন তোমরা সুরা কাফিরুনে পড়ে থাকবে যে লাকুম দীনুকুম, লাকুম দীনুকুম, এখানে লাকুম মিম সাকিনের পরের অক্ষর হচ্ছে দাল, যেটা বা এবং মিমের বহির্ভূত, তাই না? তো সেই জন্য এখানে লাকুম দীনুকুম, এখানে মিমকে স্পষ্ট করে পড়তে হবে, এটা হচ্ছে ইজহার। আচ্ছা, এরপরে আসো ঈদগাম। ঈদগাম শব্দের অর্থ হচ্ছে মিলিয়ে পড়া। ঈদগাম শব্দের অর্থ কি? মিলিয়ে পড়া। যজমযুক্ত মিমের পরে যদি তাসদিদযুক্ত মিম আসে, যজমযুক্ত মিমের পরে যদি হরকতযুক্ত মিম আসে, তাহলে এই যজমযুক্ত মিমকে ওই হরকতযুক্ত মিমের সাথে মিলিয়ে গুণা সহকারে পড়তে হবে। আমি আবারও বলছি, যজমযুক্ত মিমের পরে যদি হরকতযুক্ত মিম আসে তাহলে যজমযুক্ত মিমকে হরকতযুক্ত মিমের সাথে মিলিয়ে গুণা করে পড়তে হবে, এটাকে বলা হয় ঈদগাম। যেমন ফি কুলুবিহিম
মারাদুন, ফি কুলুবিহিম মারাদুন। এখানে কুলুবিহিম মিম সাকিন রয়েছে, তারপরের অক্ষর আবার মিম জবর মা, জবর যুক্ত হরকত যুক্ত মিম রয়েছে, তো সেই জন্য প্রথম সাকিন যুক্ত মিমকে পরের হরকত যুক্ত মিমের সাথে মিলিয়ে গুণনা করে করতে হবে। আর একটা জিনিস মনে রাখবা, গুণনা সবসময় এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। গুণনা কি পরিমাণ টেনে পড়তে হয়? এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। তাহলে এটার উচ্চারণ কিভাবে হবে? ফি কুলুবিহিম মারাদুন, ফি কুলুবিহিম মারাদুন, বিহিম এখানে গুণনা করে করতে হবে। এটা হচ্ছে ইদগাম। এরপরে হচ্ছে মিম সাকিনের ইকফা। ইকফা শব্দের অর্থ হচ্ছে গোপন করে পড়া। ইকফা শব্দের অর্থ কি? গোপন করে পড়া। মিম সাকিনের পরে যদি বা অক্ষর আসে, মিম সাকিনের পরে যদি কোন অক্ষর আসে, বা অক্ষর আসে, তাহলে ওই মিম সাকিনকে গুণনা করে পড়তে হবে, এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। এটাকে মিম সাকিনের ইকফা বলা হয়। যেমন আলাইকুম বিল মুমিনিন, আলাইকুম বিল মুমিনিন, এখানে আলাইকুম মিম সাকিন আছে শেষে, তারপরের অক্ষর হচ্ছে বিল মুমিনিন বা, যার কারণে এখানে মিম সাকিনকে গুণনা করে পড়তে হবে, গুণনা এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। তাহলে আলাইকুম বিল মুমিনিন এইভাবে পড়তে হবে। তো মিম সাকিনের নিয়মগুলো আরেকবার একটু বলে দিচ্ছি। যজম যুক্ত মিমকে বলা হয় মিম সাকিন। মিম অক্ষরের উপরে যখন যজম বা সাকিন হয় তখন সেটাকে বলা হয় মিম সাকিন। মিম সাকিন পড়ার নিয়ম তিনটি: ইজহার, ইদগাম আর হচ্ছে ইকফা। মিম সাকিনের পরে যদি বা অথবা মিম ব্যতীত অন্য কোনো অক্ষর আসে তাহলে সেটাকে বলা হয় ইজহার। ইজহার অর্থ হচ্ছে স্পষ্ট করে পড়া। তাহলে মিম সাকিনের পরে বা অথবা মিম ব্যতীত অন্য কোনো অক্ষর আসলে মিম সাকিনকে স্পষ্ট করে পড়তে হবে। যেমন লাকুম দিনুকুম। দুই নম্বর হচ্ছে ঈদগাম। ঈদগাম অর্থ মিলিয়ে পড়া। যজম যুক্ত মিমের পরে যদি হরকত যুক্ত মিম আসে তাহলে এই যজম যুক্ত মিমকে হরকত যুক্ত মিমের সাথে মিলিয়ে গুণনা সহকারে পড়তে হবে, এটাকে বলা হয় ঈদগাম। যেমন ফি কুলুবিহিম মারাদুন, ফি কুলুবিহিম মারাদুন। আর মিম সেকেন্ডের হচ্ছে ইকফা। ইকফা তো হচ্ছে গোপন করে পড়া। মিম সেকেন্ডের পরে যদি বা অক্ষর আসে তাহলে মিম সেকেন্ডকে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে, এটাকে বলা হয় ইকফা। যেমন আলাইকুম বিল মুমিনিন, আলাইকুম বিল মুমিনিন, এ হচ্ছে মিম সেকেন্ডের ইকফা। তো এই মোটামুটি মিম সেকেন্ড সম্পর্কে তোমাদের পড়া। এই অংশ থেকে তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা বলো। কারো যদি প্রশ্ন থাকে তাহলে সে আনমিউট করে আমার কাছে প্রশ্ন করতে পারো। মিম সাকিন সম্পর্কে তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? কে একজন আনমিউট করে উত্তর দাও। আচ্ছা, কারো কোথাও কোনো প্রশ্ন থাকলে বলো। তাহলে মিম সাকিন বিষয়টা কি তোমাদের ক্লিয়ার? তো তাহলে আমরা পরের পাঠে যাই, কেমন? পরের পাঠটা খুবই সহজ, নাজিরা তেলাওয়াত। তেলাওয়াতুন নাজিরাতু, নাজিরা তেলাওয়াত। প্রথমে আমরা শব্দ অর্থ জানব। নাজিরা অর্থ হচ্ছে দেখা। নাজিরা অর্থ কি? দেখা। আর তেলাওয়াত মানে পাঠ করা। তাহলে নাজেরা তেলাওয়াত মানে হচ্ছে দেখে পাঠ করা। কোরআন মজিদ দেখে দেখে পাঠ করাকে নাজেরা তেলাওয়াত বলা হয়। ক্লিয়ার? কোরআন মজিদ দেখে দেখে পাঠ করাকে নাজেরা তেলাওয়াত বলা হয়। তো কোরআন মজিদ দুইভাবে পড়া যায়, একটা হচ্ছে দেখে পড়া যায় আর একটা হচ্ছে মুখস্থ পড়া যায়। মুখস্থ পড়াকে বলা হয় হিফজ। যখন কেউ কোরআন শরীফ মুখস্থ করে তখন সে না দেখে পড়ে, মুখস্থ পড়ে, এটাকে বলা হয় হিফজ। আর আমরা যারা জেনারেল ছাত্র আমাদের সাধারণত কোরআন মুখস্থ হয় না, তারপরে আমরা কি করি, কোরআন শরীফ পড়ি, দেখে দেখে পড়ি, এটাকে বলা হয় নাজেরা তেলাওয়াত। ঠিক আছে। আচ্ছা, কোরআন মজিদ তেলাওয়াতের আদব। আদব মানে হচ্ছে ভদ্রতা, শিষ্টাচার, নিয়ম কানুন। তো যেহেতু কোরআন মজিদ একটা সম্মানিত গ্রন্থ, কোরআন মজিদ আল্লাহ তাআলার বাণী, তাই না,
তা আল্লাহ তাআলার চাইতে যেমন সম্মানিত কেউ নেই, তেমনি কোরআনের চাইতে সম্মানিত কিতাব আর নেই। তাই আমাদেরকে কি অত্যন্ত ভদ্রতার সাথে, তাজিমের সাথে, সম্মানের সাথে কোরআন মজিদ তেলাওয়াত করতে হবে। তা আমরা যখন কোরআন মজিদ তেলাওয়াত করব, তখন আমাদের কিছু আদব, কিছু ভদ্রতা, ভদ্রতা, কিছু শিষ্টাচার মেনে চলতে হবে। এই নিয়মগুলো এখানে দেওয়া আছে। প্রথম হচ্ছে পূর্ণরূপে অজু করে পাক পবিত্র স্থানে বসা। পূর্ণরূপে অজু করে পাক পবিত্র স্থানে বসতে হবে। আমরা নামাজের জন্য যেভাবে অজু করি, ঠিক কোরআন মজিদ তেলাওয়াতের জন্য আমরা সেইভাবে অজু করব। এবং নামাজের জন্য যেমন পাক পবিত্র স্থানে আমরা বসে দাঁড়াই, ঠিক তেমনি কোরআন মজিদ তেলাওয়াতের জন্য আমাদের পাক পবিত্র স্থানে বসা উচিত। কারণ কোরআন মজিদ একটা পবিত্র কিতাব, একটা সম্মানিত গ্রন্থ। এখন বলতে পারো যে স্যার, অজু ছাড়া কি কোরআন মজিদ পড়া যাবে? হ্যাঁ, যদি গোসল ফরজ না হয় সেক্ষেত্রে অজু ছাড়া কোরআন মজিদ তেলাওয়াত করা যাবে। কোরআনের যে সুরাগুলো মুখস্থ আছে সেগুলো তুমি পড়তে পারো, অথবা মোবাইলে দেখে দেখে পড়তে পারো, কম্পিউটারে দেখে দেখে পড়তে পারো। কিন্তু কোরআন মজিদ লেখা যে কিতাব, অর্থাৎ যে কোরআন শরীফ আমরা সাধারণত বাসায় রাখি, কাগজের কোরআন শরীফ, এইটা স্পর্শ করা যাবে না। এইটার ব্যাপারে অনেকে আপত্তি করেছেন যে অজু ছাড়া কোরআন মজিদ স্পর্শ করা উচিত নয়, কিন্তু অজু ছাড়া কোরআন মজিদ তেলাওয়াত করা যাবে। কোরআনের মুখস্থ সুরাগুলো পড়া যাবে, মোবাইলে পড়া যাবে, কম্পিউটারে পড়া যাবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে কেবলামুখী হয়ে নামাজের অবস্থার মতো বসা। এইটা জরুরি নয়, তবে উত্তম। তুমি তোমার পড়ার টেবিল যদি উত্তরমুখী হয়ে থাকে, তাহলে তুমি সেই মুখ হয়েই টেবিলের উপর কোরআন শরীফ রেখে পড়তে পারো। যদি পূর্বমুখী হয় তাহলে পূর্বমুখী পড়বা, কোনো সমস্যা নেই। তবে যদি সম্ভব হয় পশ্চিম মুখ হয়ে, অর্থাৎ কেবলামুখী হয়ে পড়া, এটা ভালো। অন্য মুখ হয়েও পড়া যাবে, দাঁড়িয়ে বসে শুয়ে সর্ব অবস্থায় কোরআন মজিদ তেলাওয়াত করা যাবে। তেলাওয়াতের আগে কয়েকবার দরুদ শরীফ পড়া, কারণ যে কোনো দোয়া কবুলের জন্য দরুদ শরীফ পড়া হচ্ছে শর্ত। মহানবী সাল্লাল্লাহু আলাইহির উপর দরুদ শরীফ পাঠ করা, আমরা নামাজে যে দরুদ শরীফ পড়ি সেই দরুদ শরীফও আমরা পড়ে নিতে পারি, দুই তিনবার পড়ে নিলাম। এরপরে আউযুবিল্লাহ ও বিসমিল্লাহ বলে তেলাওয়াত শুরু করা। কোরআন মজিদ তেলাওয়াতের আগে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এবং বিসমিল্লাহির রহমানির রহিম এটা পাঠ করে তারপরে কোরআন মজিদ তেলাওয়াত শুরু করা। কারণ কোরআন মজিদ তেলাওয়াত করতে গিয়ে অনেক সময় শয়তান ওয়াসওয়াসা দিতে পারে, খারাপ প্ররোচনা দিতে পারে। সেই জন্য আমরা প্রথমে শয়তানের অনিষ্ট থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চেয়ে নেব। এরপরে যে কোনো ভালো কাজ আল্লাহর নামে শুরু করতে হয়, সেজন্য বিসমিল্লাহির রহমানির রহিম এটাও পাঠ করে নেব। এরপরে হেফজ বা মুখস্থ করার নিয়ত না থাকলে ধীরে স্থিরে তাজবিদের সাথে তেলাওয়াত করা। যদি কেউ মুখস্থ করতে চায়, তাহলে সে যেভাবে পড়লে মুখস্থ হবে সেভাবে পড়বে। যেমন বাংলা কবিতা আমরা মুখস্থ করি, ঠিক সেরকম কোরআন মজিদ কোনো সুরা বা আয়াত যদি মুখস্থ করতে চায়, সে বারবার দ্রুত পড়বে, মুখস্থ করবে। কিন্তু মুখস্থ করার উদ্দেশ্য নয়, এমনিতে সওয়াবের উদ্দেশ্যে আল্লাহ তাআলা সন্তুষ্টি লাভের জন্য কোরআন তেলাওয়াত করবে। তাহলে কি কোরআন মসজিদের যে নিয়ম কানুন রয়েছে, যেমন এর আগে তোমরা নুন সাকিন মিম সাকিনের নিয়ম পড়লে, যেখানে গুন্না করতে হবে সেখানে গুন্না করতে হবে, যেখানে ইকফা আছে ইকফা করতে হবে, এরপরে কতগুলো জায়গায় মাদ রয়েছে টেনে পড়তে হয় সেখানে টেনে পড়তে হবে, আবার কতগুলো জায়গায় হরকত উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে, যেখানে যে নিয়মে পড়তে হবে, কোথাও ওয়াকফ করতে হবে থামতে হবে, কোথাও থামা যাবে না, এই নিয়মগুলো রয়েছে। তো এই নিয়মগুলো মেনে আমরা ধীরে সুস্থে কোরআন তেলাওয়াত করবো। কারণ আল্লাহ তাআলা বলেছেন কি, ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, তোমরা কোরআন আবৃত্তি করো ধীরে ধীরে সুস্পষ্ট হবে। তো সেই জন্য আমাদেরকে অবশ্যই কী করতে হবে, ধীরে সুস্থে তাজবিদের সাথে কোরআন মজিদ তেলাওয়াত করতে হবে। সক্ষম হলে অর্থ বুঝে তেলাওয়াত করা, যদি আমাদের পক্ষে সম্ভব হয় তাহলে আমরা অর্থ বুঝে কোরআন মজিদ তেলাওয়াত করার জন্য চেষ্টা করব। এখন বাংলা অর্থ সহ কোরআন মজিদ পাওয়া যায়, যখন কেউ কোরআন শরীফ কিনবে তাহলে আরবির পাশাপাশি যেন বাংলা অনুবাদ পাওয়া যায়, সেই কোরআন শরীফ কিনবে। তাহলে যে কয় আয়াত পড়লে, তুমি হয়তো 10 আয়াত পড়লে, তাহলে সেই 10 আয়াতেরই অনুবাদ পড়ার চেষ্টা করবে। যদি পড়তে গিয়ে কোথাও কোনো সমস্যা হয়, কোনো আয়াতের অর্থ বুঝতে তোমাদের অসুবিধা হয়, তাহলে তোমরা আমার কাছে যোগাযোগ করবে, আমি ইনশাল্লাহ সেটা তোমাদেরকে বোঝাই দেবো। এরপরে অর্থ বুঝে না আসলে কোরআন মজিদের প্রতি ভালোভাবে নজর দেওয়া। অনেক সময় হয়তো অর্থ বুঝতে পারতো না, কিন্তু তাই বলে তেলাওয়াত
বাদ দিতে হবে না, তারপরেও উচ্চারণের প্রতি মনোযোগ দিতে হবে। কোথায় হামজা আছে, কোথায় আইন আছে, কোথায় ইয়ে আছে, কোথায় ওয়াও আছে, কোথায় ছোট হা, কোথায় বড় হা, কোথায় ছোট কাফ, কোথায় বড় কাফ, এগুলো খেয়াল করতে হবে। কারণ একটা অক্ষরের জায়গায় যদি আর একটা অক্ষর উচ্চারণ করো তাহলে অনেক সময় কী হবে, অর্থ ভুল হয়ে যাবে, তাই না, বিকৃত হবে। তো সেই জন্য কী করতে হবে, কোরআন মজিদের প্রতি, কোরআন মজিদ উচ্চারণের প্রতি ভালোভাবে মনোযোগ দিতে হবে, যেন যে অক্ষর যেভাবে উচ্চারণ করা দরকার সেইভাবে উচ্চারণ হয়, এটা খেয়াল করতে হবে। এরপরে সুন্দর সুরে তেলাওয়াত করা, আল্লাহ তাআলা যাকে যেরকম কণ্ঠ দিয়েছেন সেই রকমই সে চেষ্টা করবে যতটা সম্ভব সুন্দর করে, মাদ টেনে টেনে তারতিল সহকারে সুন্দরভাবে তেলাওয়াত করা। কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে লাইসা মিন্না মাল্লাম ইয়াতাগান্না বিল কোরআন, সে আমার দলভুক্ত নয় যে সুন্দর সুরে কোরআন তেলাওয়াত করে না। সেই জন্য যতটা সম্ভব যাকে যেরকম আল্লাহ তাআলা কণ্ঠ দিয়েছেন সেই কণ্ঠকে যথাযথ ব্যবহার করে সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করার জন্য চেষ্টা করবে। তেলাওয়াতের সময় কোনোরূপ কথাবার্তা বা হাসি ঠাট্টা না করা, কোরআন মজিদ একটা সম্মানিত কিতাব, এটা যখন তুমি পড়বে তখন অবশ্যই ভাব গাম্ভীর্য বজায় রাখতে হবে, কোনো রকম হাসি ঠাট্টা বেয়াদবি করা যাবে না। এরপরে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য তেলাওয়াত করা, মানুষকে দেখানোর জন্য নয়, আল্লাহকে খুশি করার জন্যই কোরআন মজিদ তেলাওয়াত করতে হবে। তেলাওয়াত শেষে খুব সম্মান ও তাজিমের সাথে পবিত্র কোরআন মজিদকে উঁচু স্থানে রেখে দিতে হবে। সাধারণত আমরা টেবিলের উপর যদি রাখি তাহলে টেবিলের উপরে তাক থাকে, সেই উঁচু তাকের উপরের যে তাক আছে সেটার উপরে রাখবো, অথবা আলমারির উপরে রাখবো, ওয়ার্ড্রপের উপরে রাখবো, অর্থাৎ উঁচু স্থানে, অন্য অন্য কিতাবের চাইতে যেন একটু উঁচু স্থানে রাখা যায় সেদিকে আমরা লক্ষ্য করব। তো এইভাবে আমরা কোরআন মজিদ সুন্দরভাবে তেলাওয়াত করব, কোরআন তেলাওয়াতের সময় এই আদবগুলো, এই ভদ্রতাগুলো আমরা মেনে চলব। তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, নাজেরা তেলাওয়াত সম্পর্কে বা কোরআন মজিদ তেলাওয়াতের আদব সম্পর্কে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, যদি পাঠ্য বই বহির্ভূত কোনো প্রশ্ন থাকে সেটা বলতে পারো। কারো কোনো প্রশ্ন আছে? তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? শোনা যাচ্ছে? হ্যাঁ, স্যার কেটে গেছিল ভয়েস। হ্যাঁ, ভয়েস কেটে যাচ্ছে স্যার। আমার কথা বুঝতে পারোনি? হ্যাঁ বলো, কি প্রশ্ন বলো। স্যার যে এই পার্ট 5-এর লাস্টে একটা বাক্য আছে স্যার, নাজিরা তিলাওয়াতের জন্য নির্ধারিত পার্ট সূরা বাকারা 9ম রুকু থেকে 12তম রুকু, সেটা কি বলছে আসলে? এইটা তোমাদেরকে বাসায় পড়তে হবে এবং পরে সেটা টিচারকে শোনাতে হবে। তোমাদের কারো যদি পাশে যদি কোরআন শরীফ থাকে তাহলে কোরআন শরীফ বের করে সূরা বাকারা 9 নম্বর রুকু বের করে তোমরা তেলাওয়াত করতে পারো, তাহলে আমি শুনবো। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? তোমাদের কারো কাছে যদি কোরআন শরীফ থাকে এখন, অথবা মোবাইলে কোরআন শরীফ থাকতে পারে, সেখানে সূরা বাকারা বের করে প্রয়োজন হলে প্রথম থেকেই পড়ো। মোবাইলে হোক অথবা কম্পিউটারে হোক, অথবা তোমাদের কাছে যদি কোরআন শরীফ থাকে তাহলে কোরআন শরীফ বের করে সূরা বাকারা বের করে পড়ো, তাহলে আমি শুনবো। এটা হচ্ছে তোমাদের নাজেরা তেলাওয়াতের জন্য এটা নির্দিষ্ট সিলেবাস, যে এইটা তোমাদের কোরআন শরীফ পড়া শুদ্ধ হয় কিনা, পড়া ঠিক আছে কিনা সেটা যাচাই করার জন্য এই অংশটা দেওয়া হয়েছে। এখান থেকে কোনো প্রশ্ন আসবে না, কিন্তু জাস্ট তেলাওয়াত প্র্যাকটিস করার জন্য দেওয়া হয়েছে। বুঝতে পারছো? আচ্ছা, কে কে তেলাওয়াত করবে? আচ্ছা, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার পাচ্ছি। আচ্ছা জি স্যার পাচ্ছি। তো ঠিক আছে, যদি কেউ তেলাওয়াত না করো তাহলে আমরা প্রশ্নের দিকে যাচ্ছি। তোমাদের জন্য একটা প্রশ্ন আছে, তোমাদের একটা বাড়ির কাজ, আর এই প্রশ্নটা করেছি আমি নুন সেকেন্ড এবং মিম সেকেন্ড দুইটা পার্ট মিলে, গত ক্লাস এবং আজকের ক্লাস দুইটা ক্লাস মিলে তোমাদের একটা সৃজনশীল প্রশ্ন করা হয়েছে। তোমরা একটু
শেয়ারটা দেখানো, স্ক্রিন শেয়ারটা দেখতে পাচ্ছ সবাই? তোমরা কি স্ক্রিন শেয়ারটা দেখতে পাচ্ছ? আচ্ছা, তোমরা এটা চাইলে স্ক্রিনশট নিতে পারো মোবাইলে, যদি ক্যামেরা দিয়ে তুলে নিতে পারো সেটাও হবে, অথবা আমি তারপরে একবার পরে দিচ্ছি, সবাই একটু দেখে নাও। এর আগে তোমাদেরকে একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছিল, আজকে 2 নম্বর সৃজনশীল প্রশ্ন। তাসলিমা পবিত্র কোরআন তেলাওয়াত করতে শুরু করলো, তার মা পাশে বসে কোরআন তেলাওয়াত শুনছেন, সে এক স্থানে মিনহুম শব্দে নুন হরফ উচ্চারণের সময় গুণনা করে পড়ে। মিনহুম শব্দ উচ্চারণের সময় কি করলো? গুণনা করে পড়লো। আর একটি সুরা পড়ার সময় সে লাকুম দিনুকুম, এই যে লাকুম দিনুকুম শব্দ রয়েছে, এই শব্দে মিম হরফ পড়ার সময় গুণনা করে পড়ে। তাহলে দুই জায়গাতে সে গুণনা করে, তার মা তাকে বললেন তোমার উচ্চারণ সঠিক হচ্ছে না। এরপর তিনি তাকে নুন সাকিন ও মিম সাকিন পড়ার নিয়ম শিক্ষা দিলেন। আচ্ছা, প্রশ্ন ক, এজাহারের হরফগুলোকে কি বলা হয়? এজাহারের হরফগুলোকে কি বলা হয়, কেউ বলতে পারবা? এজাহারের হরফগুলোকে কি বলা হয় কেউ বলতে পারবা? একজন বলো দেখি। নুন সাকিন আমি পড়াইছিলাম তোমাদেরকে, ইজহারের হরফ কি বলা হয়? হ্যাঁ, ইজহার শব্দের আর কি, এটা কি সিফাত বললা? ইজহার, জি স্যার আমি বললাম স্যার। হ্যাঁ, ধন্যবাদ। এগুলোকে হারফে হালকি বলা হয়। আচ্ছা, তাহলে ক নম্বর প্রশ্নের উত্তর ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এরপরে আসো খ নম্বর, ইদগাম কত প্রকার ও কি কি? তোমরা পাঠ্য বই 54 পৃষ্ঠা দেখো, পাঠ্য বই 54 পৃষ্ঠা আছে ঈদগাম 2 প্রকার। ঈদগাম 2 প্রকার, একটা হচ্ছে গুণনা সহ ঈদগাম আর একটা হচ্ছে গুণনা ছাড়া ঈদগাম। নুন সাকিন ও তানবিনের পরে যদি ইয়া ওয়াও মিম নুন এই 4টি অক্ষরের কোনো একটি অক্ষর আসে, তাহলে সেখানে গুণনা সহকারে মিলিয়ে পড়তে হবে, এটাকে বলা হয় গুণনা সহ ঈদগাম। যেমন মাই ইয়াকুলু, মাই ইয়াকুলু। আর নুন সাকিন ও তানবিনের পরে যদি র অথবা লাম আসে, তাহলে সেখানে গুণনা ছাড়া মিলিয়ে পড়তে হবে, যেমন গাফুরুর রহিম, গাফুরুর রহিম, এইটুকু লিখলেই হবে। তাহলে প্রশ্ন হচ্ছে ঈদগাম কত প্রকার কি কি সংখ্যা দাও? তাহলে ঈদগাম 2 প্রকার, গুণনা সহ ঈদগাম আর একটা হচ্ছে গুণনা ছাড়া ঈদগাম, সংজ্ঞা এবং একটা করে উদাহরণ লিখবে, ঠিক আছে? খ নম্বর প্রশ্নের উত্তর ক্লিয়ার? আবির, বুঝতে পারছো কি আমার কথা? জি স্যার। আচ্ছা জি স্যার। এরপরে গ নম্বর, তাসলিমা প্রথম তেলাওয়াতে নুন সাকিনের কোন নিয়ম লঙ্ঘন করেছে ব্যাখ্যা করো। তোমরা একটু উদ্দীপকটা লক্ষ্য করো, এখানে দেখো মিন হুম নুন সাকিনের পরে হা অক্ষর আসছে, নুন সাকিনের পরে কি অক্ষর আসছে? হা অক্ষর আসছে, তা হা হচ্ছে এজাহারের অক্ষর। নুন সাকিনের পরে যদি হা অক্ষর আসে, তাহলে এজাহার বা স্পষ্ট করে পড়তে হবে। পাঠ্য বই তোমাদের 55 পৃষ্ঠা দেখো, এজাহার একটা নিয়ম রয়েছে, জি স্যার পাইছো? আচ্ছা, তাহলে এই জি প্রশ্নের স্যার। জ্ঞানমূলক উত্তর হবে তাসলিমা প্রথম তেলাওয়াতে নুন সাকিনের এজাহার নিয়মটি লঙ্ঘন করেছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে অনুধাবন অংশে লিখতে হবে এজাহার কাকে বলে, এজাহার বলতে কি বোঝায়। তাহলে এজাহার অর্থ হচ্ছে স্পষ্ট করে পড়া, প্রকাশ করে দেওয়া ইত্যাদি। নুন সাকিন বা তানবিনের পরে এজাহারের কোনো অক্ষর আসলে নুন সাকিনকে সেখানে স্পষ্ট করে পড়তে হয়, এটা হচ্ছে নুন সাকিনের এজাহার। এজাহারের হরফ 6টি, হামজা হা আইন হা গয়েন খ, এগুলোকে হরফে হালকি বলা হয়, ঠিক আছে? এরপরে শেষের অংশে লিখতে হবে তোমাদেরকে উদ্দীপক, অর্থাৎ প্রয়োগ অংশ, যেটা যে উদ্দীপকে তাসলিমা কোরআন তেলাওয়াতের সময় মিনহুম শব্দে নুন অক্ষর উচ্চারণের সময় গুণনা করে পড়েছে, এখানে তার এজাহারের নিয়মটি লঙ্ঘিত হয়েছে, কেননা নুন সাকিনের পরে হা অক্ষর এসেছে, হা হচ্ছে এজাহারের অক্ষর। তার উচিত ছিল এখানে নুন শব্দে গুণনা না করে স্পষ্ট করে উচ্চারণ করে পড়া। নুন হরফ গুণনা না করে কিভাবে পড়া উচিত ছিল? স্পষ্ট করে উচ্চারণ করে
পড়া, তাহলে তার তেলাওয়াত সঠিক হতো। বুঝতে পারছো? এ হচ্ছে 2 নম্বর প্রশ্নের উত্তর। সবার ক্লিয়ার? জি স্যার, আচ্ছা, জি স্যার। এরপরে 2 নম্বর প্রশ্নেও প্রায় একই ভুল করেছে তাসলিমা, তবে 2 নম্বর প্রশ্নে মিম সাকিনের নিয়ম লঙ্ঘন করেছে। 2 নম্বর প্রশ্ন কি আছে? তাসলিমার মা তাকে মিম সাকিনের যে নিয়ম বললেন তা পাঠ্যপুস্তকের আলোকে বর্ণনা করো। এখানেও তোমাদের জ্ঞানমূলক উত্তর দিতে হবে। আগে এখানে জ্ঞানমূলক উত্তর তোমাদের হবে যে যজমযুক্ত মিমকে মিম সাকিন বলা হয়, যজমযুক্ত মিমকে মিম সাকিন বলা হয়, অর্থাৎ মিম সাকিন কাকে বলে সেটা আগে তোমাদেরকে তুলে ধরতে হবে। এরপরে মিম সাকিন পড়ার নিয়ম হচ্ছে 3টি, ইজাহার, ইদগাম, ইকফা, এগুলো তোমাদেরকে সংজ্ঞা লিখতে হবে এবং সম্ভব হলে একটা করে উদাহরণ দেবে। ঠিক আছে? মিম সাকিনের ইজহার, স্যার, মিম সাকিনের ইদগাম, মিম সাকিনের ইকফা, এগুলো সংজ্ঞা এবং অন্তত পক্ষে একটা করে উদাহরণ দেবে। আচ্ছা, এরপরে প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা শেষের দিকে গিয়ে তোমাদেরকে যেটা লিখতে হবে সেটা আমি বলে দিচ্ছি। তাহলে প্রথমে মিম সাকিন কাকে বলে সেটা লিখলে, এরপরে মিম সাকিন কত প্রকার কি কি সেগুলো উদাহরণ সহ সংজ্ঞা লিখলে, এরপরে শেষের অংশে এসে তোমাদেরকে উদ্দীপক নিয়ে আসতে হবে আবার, কারণ প্রয়োগ উচ্চতর দক্ষতা লেখার সময় তোমাদেরকে অবশ্যই উদ্দীপকের সাথে মিল করে লিখতে হবে, তাই না? তো এখানে তোমাদেরকে শেষে যে অংশটুকু নিয়ে আসতে হবে সেটা হচ্ছে যে উদ্দীপকে তাসলিমা লাকুম দিনুকুম শব্দ পড়ার সময় মিম সাকিন মিম হরফ পড়ার সময় গুণনা করে পড়েছে। এখানে তার গুণনা করে পড়া উচিত হয়নি, কারণ এখানে মিম সাকিনের পরে দাল অক্ষর এসেছে, মিম সাকিনের পরে দাল অক্ষর এসেছে, তো দাল হচ্ছে একটা এজাহারের অক্ষর, তাই না? দাল হচ্ছে এজাহারের অক্ষর। মিম সাকিনের পরে বা অথবা মিম ব্যতীত অন্য কোনো অক্ষর আসলে মিম সাকিনকে সেখানে স্পষ্ট করে উচ্চারণ করে পড়তে হবে। তো যেহেতু এখানে মিম সাকিনের পরে দাল অক্ষর আসছে, তাই তাসলিমার উচিত ছিল এখানে মিম হরফ পড়ার সময় স্পষ্ট করে পড়া, নিজ মাখরাজ থেকে স্পষ্ট করে উচ্চারণ করে তেলাওয়াত করা। কিন্তু যেহেতু তাসলিমা মিম হরফ গুণনা করে পড়েছে, তাই তার এখানে ইজহারের নিয়মটি লঙ্ঘিত হয়েছে। তার উচিত ছিল এখানে মিম হরফকে গুণনা না করে স্পষ্ট উচ্চারণ করে তেলাওয়াত করা, তাহলে তার তেলাওয়াত সঠিক হতো। বুঝতে পারছো? আচ্ছা, তোমাদের কি প্রশ্নটা ক্লিয়ার? সব ক খ গ ঘ সবগুলো প্রশ্নের উত্তর ক্লিয়ার? তোমাদের আর কোনো? হ্যাঁ হ্যাঁ, উদাহরণগুলো চেষ্টা করবে আরবিতে লেখার জন্য, যদি একান্তই আরবি না লিখতে পারো অন্তত উচ্চারণ করে লিখতে হবে, কিন্তু তারপরেও লিখতে হবে। আরবি লিখতে পারলে ভালো, অন্তত একটা করে আরবি উদাহরণ লেখার প্র্যাকটিস করবা বাসায়। ঠিক আছে? যারা একেবারেই পারবে না, নাই মামার চেয়ে কানা মামা ভালো, সে তখন ওটার উচ্চারণ করে লিখবা। ঠিক আছে? আর কোনো প্রশ্ন আছে কারো? আচ্ছা, তোমাদের যদি আর কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা ক্লাসের একেবারে শেষের দিকে চলে যাচ্ছি। তো তোমরা বাসায় এই সৃজনশীল প্রশ্নটা নোট করবে, সুন্দরভাবে নোট করবে, এবং যদি সম্ভব হয় সেটা তোমাদের গ্রুপে দিয়ে দিতে পারো, ফেসবুকেও দিতে পারো, অথবা মেসেঞ্জারে আমার আইডিটা দিয়ে দিতে পারো, রায়হানুর আর আর রহমান। আর সব চাপনেটাতে আমি এর আগে যে প্রশ্ন ছিল স্যার ওটা দিছিলাম, কিন্তু স্যার আপনি এখনো দেখেননি। আচ্ছা ঠিক আছে, আমি চেক করব, হয় চেক করা হয়নি ক্লাসের ব্যস্ততার কারণে। আর মেইন কথা হচ্ছে তোমরা খাতাগুলো সংরক্ষণ করবা, ঠিক আছে? পরিস্থিতি স্বাভাবিক হলে ইনশাল্লাহ আমরা খাতাগুলো দেখব। তা আজকে এই পর্যন্তই। যারা ক্লাসে অংশগ্রহণ করেছো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।